ভালো কাজ চালিয়ে যাবেন সেটা আশা করব। আমরা যতটুকু সম্ভব সাহায্য সহায়তা পরামর্শ দেব। না, এখানে আমরা অনেকবার বলেছি যে যারাই ব্যক্তি খাতের ব্যাংকের মালিক তারাই শিল্প উদ্যোক্তা, এটাই কিন্তু মেইন সমস্যা, একটা বড় সমস্যা। কারণ যদি ব্যাংকিং সিস্টেমে কোভিডের আগে আগে বছরে 25,000 কোটি টাকা তাদের মুনাফা ছিল, এই মাত্রার মুনাফা যদি প্রাইভেট ব্যাংকের মালিকারা করেন ব্যাংকিং ব্যবস্থা থেকে, তাহলে তারা কেন দীর্ঘমেয়াদী শিল্প বিনিয়োগ করতে যাইবেন? এই এই প্রশ্ন খুব প্রণিধানযোগ্য, কাজেই আমাদেরকে একটা লেভেল প্লেয়িং ফিল্ডে আসতে হবে। যে ব্যাংকিং সিস্টেমে অনেক গলদ আছে, অনেক সমস্যা আছে, আলাপ আলোচনা হচ্ছে, ওইটাকে ওইটার গভর্নেন্স ঠিক করতে হবে। আর এখন যদি পুঁজিবাজারের গভর্নেন্সটা ইম্প্রুভ করবে বলে মনে হচ্ছে, লক্ষণ তাই আছে, তাহলে কিন্তু আমি এই সুযোগে আরো একটা দুইটা জিনিস বলে নিতে চাই। প্রফেসর শিবলি বলেছেন যে কারো বিরুদ্ধে হয়তো অ্যাকশন নিতে গেলে অন্যরা এফেক্টেড হবে, একটা গ্যাং আপ হইতে পারে। এটা আমরা বাংলাদেশ ব্যাংকে খুব শক্তভাবে ফেস করেছি এবং আমরা কোন রকম ছাড় দেই নাই, এতে আখেরে খুব উপকার হয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনার ব্যক্তি আর নীতি, মূলধন মার্কেটের কতগুলা নীতি কৌশলে যদি ভালো আমরা গভর্নেন্স আনতে পারি, ওইখানে যদি ফার্ম হইতে পারি, অতি সম্প্রতি অতীতের আইপিওর ব্যাপারে শিবলি খুব ভদ্রভাবে বলেছেন যে তথ্য উপাত্ত ঠিক মতো দেওয়া হয় নাই, খুব বেশি কেলেঙ্কারি হয়েছে, এইগুলা অবশ্যই পরিত্যাজ্য। কিন্তু যদি আপনার বাজেটে বলা হয় যে লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানির মধ্যে যে কর এর যে ব্যবধান ছিল ওইটা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে আপনি মূলধন বাজার করবেন কি করে? এটা তো প্রথম প্রতিপাদ্য, আমরা তো মূলধন বাজারে আনতে হবে, সরকার মূলধন বাজারের উপর আস্থা স্থাপন করতে হবে, এবং আস্থা স্থাপন করলেই ওইখানে যারা আসবেন তাদের তো স্কুটিনি অনেক বেশি, তারা তো অনেক ট্রান্সপারেন্ট হইতে হবে, কাজেই তাদের জন্য কর হারটা অনেক কম করে দেওয়া উচিত হবে। এই পর্যায়ে আরো একটা দুইটা বিষয় না বললেই নয়, 2%-এর তামাশার কথা মেনশন করেছেন আপনি, এটা সত্যি খুব দুঃখজনক যে গত প্রায় 10 বছর যাব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মামলা হেরে যাওয়া সত্ত্বেও এই জিনিসটা উঠাচ্ছেন না। এর ফলে এটা কিন্তু বিনিয়োগ বিকর্ষণ করার সবচেয়ে বড় অস্ত্র। কাজে আমি প্রফেসর শিবলিকে পরামর্শ দেব যে যত শক্তি তিনি আয়োজন করতে পারেন সরকার প্রধানকে বুঝে, সরকার প্রধান কিন্তু এই ব্যাপারে কনভিন্সড আছেন, আমি কিন্তু কথা বলেছি, তিনি বলছেন আপনি করিয়ে দেন, বিএসসিসি কে দিয়ে করিয়ে দেন, তো আমি তো প্রাইভেট সিটিজেন কি করি? এইখানে কিন্তু সরকারের সমর্থন পাওয়া যাবে, এইটা 2%-টা যত তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া যায় তত ভালো। ডিমিউচুয়ালাইজেশন কথা বলা হয়েছে, ডিমিউচুয়ালাইজেশনের অন্যতম প্রধান জিনিস হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তা আমি যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ভালো মতো সত্যিকার ভাবে নিরপেক্ষ লোককে, বিচক্ষণ লোককে এবং সৎ লোককে, স্বচ্ছ লোককে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতে না পারি, তাহলে তো মুশকিল হবে। এই জন্য আমি মনে করি বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের জন্য বোধহয় 11 জন না কতজন ইন্ডিপেন্ডেন্ট পরিচালকের ব্যবস্থা আছে, ওইগুলোর জন্য একটা সার্চ কমিটি করা, এবং ইনফ্যাক্ট আমি মনে করি যে সবাই মিলে ধরলে ওনাকে, প্রফেসর জাফর ইকবাল রাজি হবেন, ওনাকে দিয়ে ফাহমিদা আছেন, আরিফ খান আছেন, এদের এই 3-4 জনকে দিয়ে একটা একদম সার্চ কমিটি করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তারা সুপারিশ করবেন, বিএসসিসি অনুমোদন করবে, এইটা ইমিডিয়েট করা দরকার। আর গভর্নেন্সের অন্য একটা ইস্যু হলো